নমস্কার, জাস্ট নিউজে আমি অরণী ভট্টাচার্য চলে এসেছি দিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের কাছে। হাওড়ার করোনা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে, রেড জোন ঘোষিত হয়েছে হাওড়া। শুধু তাই নয়, বেশ কিছু জায়গা কন্টেনমেন্ট জোন হিসেবেও ঘোষিত হয়েছে। সংক্রমণ ঠেকাতে রবিবার হাওড়া গোলাবাড়ির সনাতন মিস্ত্রি লেনে সোয়াব টেস্ট হলো 100 জন বাসিন্দার। হাওড়ায় এই উদ্যোগ প্রথমবার। হাওড়া পুরসভা, ল্যাব টেকনিশিয়ান, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও সর্বোপরি এলাকার বাসিন্দাদের সহযোগিতায় এই কাজ সম্পন্ন হয়েছে। লকডাউনের জেরে এক মাসের ওপরে থমকে পরিবহন ব্যবস্থা। সম্প্রতি রাজ্য সরকারের দেওয়া নির্দেশ অনুযায়ী জানানো হয়েছে, গ্রিন জোনে থাকা জেলাগুলিতে 20 জন যাত্রী নিয়ে চলতে পারবে বাস, তবে তা কখনোই এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করতে পারবে না। এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করতে গেলে লাগবে অনুমতিপত্র। তবে বাস চলাচলে ছাড়পত্র মিললেও মাত্র 20 জন যাত্রী নিয়ে বাস চালাতে নারাজ বাঁকুড়ার বাস মালিকরা। তাতে তাদের লাভের থেকে লোকসানি বেশি। তেলের খরচ, কর্মীদের খরচ সব মিলিয়ে 20 জন যাত্রীতে কখনোই লাভের মুখ দেখবেন না তারা, এমনটাই জানিয়েছেন। তাই এই মুহূর্তে লোকসান করে ভর্তুকি দিয়ে বাস চালাতে চান না তারা। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় শর্ত সাপেক্ষে বুধবার থেকে সৌদি আরব সরকার দেশের 10টি শহরের 20টি শপিং সেন্টার খুলে দেওয়ার কথা ঘোষণা করেছিল। তবে তা খোলা হলেও মানতে হবে অনেক বিধিনিষেধ। প্রতি ফ্লোরে ওঠানামার জন্য সিঁড়ি বা এসকালেটার ব্যবহার করতে হবে। লিফটের 2 জনের বেশি উঠতে পারবেন না কেউ। থাকবে মেডিকেল পরীক্ষা ও জীবাণুমুক্তকরণের ব্যবস্থা। শপিং মলে প্রবেশ করার সময় সবার শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে এবং জ্বর থাকলে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। 2008 সালে বাঁশ দিয়ে হাসপাতালের আসবাব বানিয়েছিলেন গুয়াহাটির IIT গবেষক ডক্টর রবি মুকাশি পুনকার। সেই সময় তার এই প্রজেক্ট সেভাবে কাজে লাগানো হয়নি, তবে কোভিড মোকাবিলায় তা বিলক্ষণ কাজে লাগলো। হাসপাতালের আইসোলেশন বেড থেকে চিকিৎসা সরঞ্জাম এখন আসামের ডক্টর পুনকারের দেখানো পথেই ব্যবহার করা হচ্ছে। করোনা মোকাবিলায় হাসপাতালের আসবাব ও চিকিৎসা সরঞ্জাম কম হওয়ায় তাঁর দেখানো পথেই বাঁশের তৈরি আসবাব ও চিকিৎসা সরঞ্জাম ব্যবহৃত হচ্ছে বিকল্প হিসেবে, যার খরচও কম। ভারতের মতোই বহির্বিশ্বের দেশগুলোতেও চলছে লকডাউনের জের। ফ্রান্সে লকডাউন শুরু হয়েছিল 24শে মার্চ। এই মুহূর্তে ফ্রান্সে করোনার প্রাদুর্ভাবের লকডাউন বেড়েছে 2 মাস। আগামী 24শে জুলাই পর্যন্ত বেড়েছে ফ্রান্সের লকডাউন। এই মুহূর্তে ফ্রান্সে লকডাউন তোলার কোনো সিদ্ধান্ত স্থির হয়নি। লকডাউন তুলে নিলে মহামারীর প্রাদুর্ভাব বাড়ার আশঙ্কা থেকে যাচ্ছে। অন্যদিকে ভারতেও তৃতীয় দফার লকডাউন বেড়েছে 17ই মে পর্যন্ত। 2 সপ্তাহের এই লকডাউনে বেশ কিছু জায়গায় ছাড় দেওয়া হয়েছে। যে সমস্ত জায়গায় সংক্রমণের আশঙ্কা এখনও অবধি নেই বা সংক্রমণ ঘটেনি, সেই সব জায়গায় বিভিন্ন পরিষেবা চালু হওয়ার কথা জানানো হয়েছে ইতিমধ্যেই সরকারের তরফে। দিনভর করোনা যোদ্ধাদের সেলাম জানালো ভারতীয় নৌবাহিনীর 3টি বিভাগই। দেশজুড়ে এই কঠিন সময়ে কাজ করে যাচ্ছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক। এদিন তাদেরই সম্মান জ্ঞাপন করল স্থল, নৌ ও বায়ুসেনা। পুণ্যার্থীদের জন্য খুলে যাচ্ছে কেদারনাথ মন্দিরের দরজা। কেদারনাথ মন্দিরে যে লক্ষ লক্ষ পুণ্যার্থীর আগমন ঘটত প্রত্যেক দিন, এই মুহূর্তে সেই ছবিটা একেবারেই নেই। খালি চত্বরে রয়েছেন পুলিশকর্মী ও পুরোহিতরা। 29শে এপ্রিল করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই নিয়ম অনুযায়ী খুলে যায় কেদারনাথ মন্দির। তবে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। শীতকালীন অবসরের পর পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয় কেদারনাথ মন্দির, কিন্তু এবছর সেই চেনা ছবিটা ছিল না। করোনা সংক্রমণ মারাত্মক হারে ছড়িয়ে পড়ায় কেদারনাথ মন্দিরের দরজা খোলাতেও বাদ সেধেছিল। বুধবার ভোর 3টের সময় শিবলিঙ্গে পুজো দিয়ে মন্দিরের দরজা খোলার উপাচার শুরু হয়। প্রধান পুরোহিত পুজো শুরু করেন। জানা যাচ্ছে কেদারনাথ মন্দিরে প্রথম পুজোটি হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে। গাঁদা ফুলের মালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মন্দির। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত জানিয়েছেন, পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে কেদারনাথের মন্দির, অর্থাৎ এই করোনা আবহেও কেদারনাথ দর্শন করতে পারবেন তারা। তবে অন্য রাজ্যের মানুষ নয়, কেদারনাথে অন্য কোনো রাজ্যের মানুষকে পুণ্যার্থী হিসেবে প্রবেশ করার অনুমতি এই মুহূর্তে দেওয়া হবে না। শুধুমাত্রই উত্তরাখণ্ডের মানুষই কেদারনাথ দর্শন করতে পারবেন এই মুহূর্তে, এমনটাই জানান তিনি।
এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের গ্রিন জোনগুলিকে সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে, সেখানকার মানুষও কেদারনাথ মন্দির দর্শন করতে পারবেন। কেরল ও আজমির থেকে রওনা দিচ্ছেন 2,500 জন বাংলার উদ্দেশ্যে। যারা ফিরছেন তাদের সমস্ত প্রোটোকল মেনে স্ক্রিনিং করা হবে। পরিযায়ী শ্রমিক এবং দেশের বিভিন্ন স্থানে আটকে থাকা বাংলার মানুষরা সোমবার বিশেষ ট্রেনে করে রওনা দিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন পরিযায়ী শ্রমিকরা, রয়েছেন ছাত্র তীর্থযাত্রীরাও। সোমবার বিশেষ ট্রেনে বাংলায় তাদের ফিরিয়ে আনা হবে, এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্রেনটি দুর্গাপুরের পর দাঁড়াবে ডানকুনিতে। সুদূর নিউ ইয়র্কের বাসিন্দা অ্যাঞ্জেলিনা দেখেছেন দুটি মহামারী। ইতিহাস বলছে প্রতি 100 বছরে আসে মহামারী। 1720 সালে প্লেগ, 1820 সালে কলেরা, 1920 সালে স্প্যানিশ ফ্লু ও 2020তে করোনা ভাইরাস। অ্যাঞ্জেলিনা যখন জন্মগ্রহণ করেন তখন 1920-র প্রেক্ষাপটে চলছে স্প্যানিশ ফ্লু, সেই মহামারীর সময়ে তাঁর জন্ম। আজ 2020, অ্যাঞ্জেলিনার বয়স হয়েছে 101। এই বয়সে তিনি দুটি মহামারী দেখলেন। শুধু দেখলেনই না, কোভিড-19 আক্রান্ত হয়েছিলেন অ্যাঞ্জেলিনা। নিউ ইয়র্কের এই 101 বছর বয়সী মহিলা কোভিড-19 জয় করেছেন, ভয় পাননি। তার মতোই আমরাও এই মহামারীকে কাটিয়ে উঠবই, আমরাও ভয়কে জয় করবই। তাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, বাড়ির মানুষের সঙ্গে সময় কাটান। লকডাউনে বাড়িতে থেকে কী কী করছেন, কীভাবে কোয়ারেন্টিন যাপন করছেন আমাদেরকে জানাতে পারেন। আমাদের সঙ্গে শেয়ার করুন আপনার লকডাউনের দিনগুলোতে আপনি কী করছেন সেটা। জাস্ট নিউজের ইউটিউব এবং ফেসবুক পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখতে থাকুন জাস্ট নিউজ।